2024 সালে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা পাওয়ারফুল হয়ে গেছে যে আমরা এটা দিয়ে এমন ভিডিও তৈরি করতে পারবো যেটা কিন্তু খুব ভালো অ্যানিমেটর বা ভিএফএক্স আর্টিস্টদের চাকরি পুরোপুরি খেয়ে নিতে পারে, যেমন এই ভিডিওগুলো দেখে আসুন। দেখলেন এগুলো প্রথম দেখাতে কখনোই বোঝা যায় না যে এগুলো আসলে এআই দিয়ে তৈরি করা। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এগুলো আমরা চাইলে আমাদের হাতে থাকা যে কোনো ফোন দিয়ে তৈরি করতে পারি, সেটা অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, আর আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে তো পারবই। আর এগুলো যেহেতু এআই দিয়ে করব আমরা, তো আমাদের কোনো কষ্টই করা লাগছে না। আমাদের জাস্ট প্রম্পট বক্সে যে প্রম্পটটা লিখতে হবে যে আমরা কিসের ভিডিও চাই, কেমন ভিডিও চাই, এআই অটোমেটিক আপনার ভিডিও বানিয়ে দেবে আপনি যে স্টাইলেরই চান না কেন। তো আজকে আমরা কোন এআই ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সেই সব কিছু জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো ফার্স্ট আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, এখানে এসে সার্চ করব পিকা এআই, এইটাই হচ্ছে আমাদের সেই এআইয়ের নাম পিকা। তো তারপর একদম প্রথমে যেটা দেখছেন পিকা ডট আর্ট, এইখানে আমরা ক্লিক করব। ওকে, তো এইটা হচ্ছে পিকা ওয়েবসাইটের লুক। আর এই ওয়েবসাইটটা এত সুন্দর যে আমি এই ধরনের সুন্দর ওয়েবসাইট আগে কখনো দেখিনি। এটা কেন বলছি সেটা আমি এখন দেখাচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখছেন একটা ভিডিও দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ভিডিও হচ্ছে এআই দিয়ে জেনারেট করা, মানে এই পিকা দিয়ে জেনারেট করা ভিডিও। তো এখন আমি যখন মাউসটা স্ক্রোল করব তখন দেখছেন আস্তে আস্তে ভিডিওটা ছোট হচ্ছে। তারপর এটা আমাদের যেই ইন্টারফেসে আমরা কাজটা করব সেইটা ওপেন হচ্ছে এবং পাশে ফোনে এই ইন্টারফেসটা কেমন দেখায় সেটাও দেখাচ্ছে। তারপর আস্তে আস্তে যখন আরও স্ক্রোল করব তখন আমরা আরও অপশান দেখতে পারবো। দেখছেন যত আমি স্ক্রোল করছি তত আস্তে আস্তে এটা আরও অপশান আমাদের দেখানো শুরু করছে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট। ওকে, তো এখন আমরা এই যে ট্রাই পিকা এখানে ক্লিক করব এটা ইউজ করার জন্যে। তারপর আমরা গুগল বা ডিসকর্ড দিয়ে যে কোনো একটা দিয়ে সাইন ইন করে নেবো। তো আমি গুগল দিয়ে সাইন ইন করছি। ওকে, তো আমাদের সাইন ইন করা শেষ এবং এইটাই হচ্ছে আমাদের সে ইন্টারফেস যেখানে আমরা আমাদের প্রম্পট দিয়ে এআই ভিডিও জেনারেট করতে পারবো। এখানে অনেক ভিডিও অলরেডি জেনারেট করা আছে, আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন। যেমন এখানে ফুল স্ক্রিন করে আমরা দেখতে পারবো, এই যে দেখছেন জাস্ট অ্যামেজিং টাইপের কিছু ভিডিও। আর এগুলো বিশ্বাস করাও খুব কঠিন যে এগুলো আসলে এআই দিয়ে বানানো। দেন তারপর এইখানে এই ভিডিওটাও খুব সুন্দর, দেখছেন এটা দেখতে খুবই সুন্দর লাগছে। ওকে, তো এইভাবে আপনি নিচে আরও অনেক ভিডিও এখানে পেয়ে যাবেন। এখানে 3D অ্যানিমেশন, নর্মাল অ্যানিমেশন, রিয়েলিস্টিক অ্যানিমেশন, অনেক ধরনের ভিডিও জেনারেট করা হয়েছে। তো তারপরে যে নিচে দেখছেন ডেসক্রাইব ইয়োর স্টোরি, এইটাই হচ্ছে আমাদের প্রম্পট দেওয়ার জায়গা। আর এখানে কিছু অপশান রয়েছে, তার আগে এখানে ক্রেডিট নিয়ে কথা বলা অবশ্যই দরকার। এই যে ডান পাশের কর্নারে যেখানে আমরা সাইন ইন করেছিলাম সেখানে ক্লিক করলে যে দেখতে পাচ্ছি এখানে আমাদের 30 ক্রেডিটস ফ্রিতে দেওয়া হয়েছে। আর যদি আমি প্রাইসিংয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের, তো এখানে আমাদের প্রত্যেকদিন ফ্রিতে কিছু ক্রেডিট দেওয়া হবে। আর যদি আপনার এর বেশি চাই তাহলে এখান থেকে আপনার অবশ্যই সাবস্ক্রিপশন কিনতে হবে। বাই দ্য ওয়ে, এটা কোনো স্পন্সর ভিডিও না, আপনি ফ্রিতে এটা অনেকক্ষণ ইউজ করতে পারবেন। কারণ এটা যেহেতু জাস্ট একটা গুগল অ্যাকাউন্ট লগ ইন করলে হয়, আপনি যত গুগল অ্যাকাউন্ট লগ ইন করবেন আপনি ততবার এটা ইউজ করতে পারবেন। আর প্রত্যেকটা ভিডিওর জন্য এখানে 10 ক্রেডিট করে কাটে, মানে 30 ক্রেডিটে আমরা 3টা ভিডিও বানাতে পারবো। তো চলুন আমরা একটা ভিডিও বানাই আগে। তো এখানে ডেসক্রাইব ইউর স্টোরি এইখানে আমরা একটা প্রম্পট দিয়ে দেবো। তো আমি দিচ্ছি, ওকে, এখানে আমি প্রম্পটটা দিয়ে দিয়েছি। এখানে আমি লিখেছি এ বিউটিফুল সামার সিটি ল্যান্ডস্কেপ কমা স্টুডিও গিবলি স্টাইল। তো এই স্টুডিও গিবলি এটা হচ্ছে অ্যানিমে স্টাইল, এটা আপনারা মিড জার্নি যদি ইউজ করে থাকেন তাহলে জানবেন। আর মিড জার্নির যে আমাদের কোর্সটা করানো হয়েছিল সেইখানে কিন্তু আমরা যখন ওই অ্যাডভান্স প্রম্পটিং এর স্ট্রাকচার শিখেছিলাম তখন আমরা এইভাবে অনেকটা জিনিস শিখেছিলাম। তো এটার কথা এখন না বলি, আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এই বিউটিফুল সামার সিটি ল্যান্ডস্কেপ, তো এইটা হচ্ছে আমাদের মেইন প্রম্পট। আর এটা হচ্ছে আমাদের স্টাইল যে আমরা এই অ্যানিমে স্টাইলে চাই। তো তারপর এখানে ইমেজ অর ভিডিও, আমরা চাইলে অন্য কোনো একটা ইমেজ বা ভিডিও থেকে অ্যানিমেশন বানাতে পারি বা এআই ভিডিও বানাতে পারি। তো এটা আমরা একটু পরে দেখছি। তারপর এখানে ভিডিও অপশান, এখানে আমরা অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবো। তো আমি প্রথমটা 16:9 এইটাই চাচ্ছি। তারপর এখানে আপনি FPS সিলেক্ট করতে পারেন, তো এখানে 24 FPS রাখা সব থেকে ভালো। তারপর হচ্ছে মোশন কন্ট্রোল, তো আপনার ভিডিও ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে যাবে বা রোটেট হবে, জুম হবে, এগুলো আপনি করবেন। তো এটা আমি নর্মাল রেখে দিচ্ছি, এটা এআই যেটা ভালো বুঝবে সেটা করে নেবে। তারপর আরেকটা হচ্ছে প্যারামিটার্স, এখানে ক্লিক করলে এখানে আমরা নেগেটিভ প্রম্পটিং দিতে পারবো, মানে আমরা আমাদের ভিডিওতে কী কী চাই না সেটা দিতে পারবো। আর যদি কোনো ভিডিও থেকে আমরা কপি করে এটাতে নিতে চাই তাহলে সেটা এখানে বসিয়ে দেবো। তো এইটা আমাদের লাগবে না কারণ
আমরা নর্মাল প্রম্পট বসিয়ে এখান থেকে জেনারেট করব। তো এটা হচ্ছে আমাদের জেনারেট অপশন। তো এখন আমরা জেনারেটে ক্লিক করব। তো এখন দেখছেন ইওর ভিডিও উইল স্টার্ট জেনারেটিং সুন। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা এখানে হয়ে যাবে। আর যদি আমরা এই ক্রেডিটে যেয়ে দেখি, দেখছেন এখানে কিন্তু আমাদের 10 ক্রেডিট কেটে নিয়েছে, এখন আমাদের 20টা ক্রেডিট রয়েছে। তো এখানে লোডিং হওয়া শুরু হয়ে গেছে, বেশি টাইম লাগবে না। ওকে, আমাদের এখানে ভিডিওটা জেনারেট হয়ে গেছে। তো এখানে 3 সেকেন্ডের ভিডিও আমাদের জেনারেট হয় নর্মাল প্রম্পটে। তো এখন আমরা এটা দেখি, বড় স্ক্রিন করে নিই। দেখছেন খুবই সুন্দর হয়েছে একদম ভিডিওটা, যেমন অ্যানিমে স্টাইলে হয়ে থাকে। তো এখানে আমরা রিপ্রম্পটও করতে পারবো, আপস্কেল করতে পারবো, অনেক জিনিস করতে পারবো। বা এখানে আপনি অ্যাড 4 সেকেন্ড, মানে এটা 3 সেকেন্ডের ভিডিও, আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন। কিন্তু এখানে করতে গেলে আমাদের ক্রেডিট এখান থেকে কেটে নিবে। তো আমি যেহেতু আরও কিছু আপনাদের দেখাবো, তাই এখানে আমি সব কিছু করে দেখাচ্ছি না। এটা আপনি ডাউনলোড করতে চাইলে, এই যে দেখছেন ডাউনলোড অপশন রয়েছে এইখানে, যে আমরা এই যে দেখছেন অটোমেটিক আমাদের ভিডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এখন আমরা একটু বড় স্ক্রিনে এটা দেখি, যদি দেখছেন খুবই সুন্দরভাবে এটা জেনারেট হয়েছে। তো আমরা আরও 2-1টা ভিডিও এখান থেকে জেনারেট করব। তো এটা আমি রিমুভ করে দিচ্ছি, তারপর আর একটা প্রম্পট বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি লিখলাম এ কিং অ্যান্ড এ কুইন ডিজনি স্টাইল। তো এখানে প্রম্পট দিয়ে দিয়েছি। এখন আমরা অ্যাসপেক্ট রেশিওটা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো, বাট আমার মনে হয় 16:9 এটা সব থেকে ভালো হবে। দেন এইখানে আমি তেমন কিছু চেঞ্জ করছি না, সব কিছু এইভাবে রেখে দিচ্ছি। শুধু এখানে স্টাইলটা আমি আলাদা দিয়েছি, আগেরটা ছিল স্টুডিও গিবলি আর এখন হচ্ছে ডিজনি স্টাইল। তো এখন আবার জেনারেটে ক্লিক করি। ওকে, এইখানেও আমাদের হয়ে গেছে। তো এখন দেখছেন তো এটা আমাদের প্রম্পট অনুযায়ী ঠিকঠাক হয়নি, কারণ আমরা বলেছিলাম একটা রাজা একটা রানী, সেইখানে এখানে দুইটাই রাজা বানিয়ে দিয়েছে। বাট যদি আমরা ডিজনি স্টাইলের দিকে বলি, ডিজনি স্টাইলটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে, একদম যেই ডিজনির কার্টুন যেমন আলাদিন বা এই ধরনের যে কার্টুনগুলো আছে সেম তেমন লাগছে। বাট এইখানে আমাদের তেমন একটা হয়নি ঠিকঠাক, বা যদি আমি প্রম্পট আরেকটু ভালো দিতাম তাহলে হয়তো আরও ভালো রেজাল্ট পেতাম। তারপর এখন আমরা একটা ছবি থেকে ভিডিওতে কনভার্ট করব, দেখি এইটা কেমন হয়। তো তার জন্য আমি যে ইমেজ অর ভিডিও এখানে ক্লিক করছি, তারপর একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো এখানে আমরা সিলেক্ট করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ওকে। তো এ পাইরেট শিপ ইন এ সি এটা লিখেছিলাম এবং ছবিটা হচ্ছে এইটা। তো এখন দেখা যাক এটা আমাদের কেমন রেজাল্ট দিয়ে দেয়। আর এই ছবিতে কিন্তু একটা পাইরেট শিপই ছিল, তাই আমি এখানে প্রম্পটেও পাইরেট শিপ দিয়েছি। তারপর জেনারেট, ওকে, এইটাও হয়েছে। তো এখন দেখি এটা কি আমাদের এটা ঠিকঠাক করতে পেরেছে কিনা। ওকে, তো দেখি, ওকে, তো এটা ভালো হয়েছে। বাট আমি চাচ্ছিলাম যে এইটা যদি সামনে যেত, তো আমার এইখানে কিছু একটা কাস্টমাইজ করতে হতো, যে আমাদের ওই যে ভিডিও মোশন যে অপশনটা ছিল সেটা যদি লেফট থেকে রাইট দিয়ে দিতাম তাহলে হয়তো এটা বেশি ভালো আসতো। বাট এখানে আমাদের অ্যানিমেশনটা কিন্তু ভালো হয়েছে, যদি আমরা একটু আরেকটু বড় করতে পারতাম এটাকে তাহলে আরও ভালো হতো। বাট এইখানে কিন্তু আমাদের ক্রেডিট শেষ, তাই আমরা এখন আর ইউজ করতে পারবো না। বাট আমার মনে হয় এটা তেমন কোনো কঠিন এআই না, এটা আপনি সিম্পলি ইউজ করতে পারবেন। আমি যা যা দেখিয়েছি সেইগুলোই দেখানোর জন্য এনাফ। দেখাতে চাইলে তো আমি আরও অ্যাকাউন্ট দিয়ে আরও অনেকবার আপনাদের দেখাতে পারতাম, বাট ওইগুলো আপনাদের বোরিংই লাগবে। তো এইভাবে আপনি যেই ধরনের ভিডিওটা বানাতে চান সেটা এখানে এসে দিবেন। বা যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার ভিডিও জেনারেট করতে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাকে সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি এই ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে। পিকা এআই আপনি অবশ্যই ইউজ করে দেখবেন। তো এমন এআই রিলেটেড ভিডিও আরও পেতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।